আলেকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি আদারক দিনেবো জানতে চাইছেন কবরের কাছে গিয়ে হাত তুলে আল্লাহ নিকোট মুনাদাত করা যাবে কি কবর জিয়ারত করতে গেলে কি কি ভাবে দোয়া করা জায়েজ আছে জানাবেন আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ মাবা জি সম্মানিত বোন কবর জিয়ারত করার জন্য কোনো ও ধরনের শর্ত নাই তবে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে আমাদের ভারত ও মহাদেশে দেখা যায় যে কিছু কিছু মানুষ বিশেষ দিনে বিশেষ সময়ে কবর জিয়ারত করে থাকে মানুষদেরকে ডাক ডুক দিয়ে নিয়ে গিয়ে সেখানে তারা ঐক্যভাবে মোনাজাত করে থাকে এটা ঠিক না বরং যে যখন সময় পাবে যে কোনো দিনে যে কোনো সময় কবর জিয়ারত করতে পারে এর এর জন্য কোন নির্দিষ্ট দিন বা নির্দিষ্ট সময় নির্ধারিত করে দেয় নাই নিজ নিজ ভাবে যখন সে সময় পাবে তখনই তার উচিত দিনে হোক রাতে হোক সকালে হোক দুপুরে হোক বিকালে হোক এর জন্য নির্দিষ্ট করে সময় শরীয়তে নির্দিষ্ট করে দেয় নাই তাই প্রত্যেকেই নিজ নিজ ভাবে যখন সময় পাবে পুরুষেরা কবর জিয়ারত করবে পুরুষেরা কবর জিয়ারত করবে কবর জিয়ারত করার নিয়ম হলো এই যে সর্বপ্রথম কবরস্থানে যাবে সেখানে গিয়ে সালাম পেশ করবে এবং সালাম পেশ করার পর যে দোয়াটি আমাদের পড়া যায় সে দোয়াটি পাঠ করবে এই মর্মে বহু দোয়া থেকে প্রমাণিত সেখান থেকে যে কোনো একটা দোয়া পড়লেই যথেষ্ট যেমন আসসালামু আলাইকুম আহালাদ দিয়ে আরমিনাল মুখমিনী নাবাল মুসলিমিন ওয়াইন আল্লাহলা হে কুন আস আলুল্লাহ আলা না আফিয়া তো এই ধর মর্মে আরও বহু দোয়া রয়েছে সেই দোয়াগুলোর মধ্যে যে কোনো একটা দোয়া পাঠ করবে এখন সেখানে গিয়ে যদি ব্যক্তিগতভাবে হাত তুলে দোয়া করতে চায় কোনো অসুবিধা নাই जायজ আছে যদি কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে কবর ziyaret করতে গিয়ে যদি হাত তুলে দোয়া করে রব্বুল আলামিনের কাছে তার মাগফিরাতের তার রাহমতের জন্য এবং সারা কবরবাসীদের জন্য কোনো সমস্যা নাই जायজ আছে বাকি আল্লাহু আলাম সালাম আলাইকুম ওয়া